आज আমরা বিএ প্রোগ্রাম 6 সেমিস্টারে ডিএসসি বিষয়ে আলোচনা করছি। আজকের আলোচনার বিষয় স্ট্যাটিস্টিক্স এর মধ্যমা। মধ্যমা হলো যে চলরাশি থাকবে সেই চলরাশির মধ্যবিন্দু মান। এবার সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার যে তিনটি পদ্ধতি রয়েছে, প্রথম হচ্ছে গড়, তার মধ্যে আমরা গাণিতিক গড় শিখেছি, আজকে মধ্যমা শিখব, এটাও সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ছে, সংখ্যাগুলো পরবর্তীতে আমরা মোড শিখব, সেটাও কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যেই পড়বে। তো মধ্যমা আমি যদি আমি খাতায় দেখো, আমি খাতায় আমি এই অঙ্কটা নিয়েছি, এখানে মধ্যমার মান বের করতে বলা হয়েছে, এখানে দিয়ে দিয়েছে যে চলরাশির বিভিন্ন মানগুলো দেওয়া আছে, 10, 18, 9, 17, 15। দেখতে পাচ্ছ যে এখানে মানগুলো সাজানো নেই। মধ্যমা বের করতে গেলে প্রথমে মানগুলোকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে মানগুলো এরকম হবে, 17, 18, 24, 30। তাহলে এখানে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই অর্থাৎ জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা। এর মান হচ্ছে এখানে জোড় সংখ্যা 8। এই যে 8টি সংখ্যা আছে, তাহলে মধ্যবিন্দু কোনটা? না, প্রথম তিনটে ছেড়ে দিই, নিচের তিনটে ছেড়ে দিই, মাঝে যে দুটো আছে সেই দুটো ভ্যালুকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 15 আর 17 হচ্ছে 32/2, 16 হলো মধ্যমার মান, মধ্যমার মান এটা 16, এখানে মধ্যমা। পরে আরেকটি অঙ্ক আমি নিয়ে রেখেছি, দেখো সেখানেও বলেছে মধ্যমা বের করো, এখানে ভ্যালুগুলো এরকম দেওয়া আছে। এইখানে প্রথমে আমি যদি এরকম নিই, সিরিয়াল নাম্বার যদি নিয়ে নিই, সিরিয়াল নাম্বার কটা ভ্যালু আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ভ্যালু আছে। তো সিরিয়াল নাম্বার নিচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার এক্স এর ভ্যালুগুলো নিচ্ছে, সেটা হচ্ছে প্রথমে কত আছে, প্রথমে এলো 5, তারপরে 2 নম্বরে আছে 7, 3, 7 আর দুটো আছে তাই 3 নম্বরেও 7, তারপরে হবে 4 নম্বরে 8, 5-এ হবে 5 বরাবর 9, 6-এ হলো 6 নম্বর হচ্ছে 10, তারপরে 7 নম্বরে পাচ্ছি 12, 12, 8-এ পাচ্ছি 15, 9-এ পাচ্ছি হচ্ছে 21। এবার মাঝে এখানে এখানে যেহেতু অড নাম্বার আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা আছে, এর মান হচ্ছে বিজোড়, বিজোড় সংখ্যা আছে, সেজন্য কি ফর্মুলাটা এরকম হবে, সেটা হলো n+1/2। n কত আছে, n আছে 9, +1/2 হচ্ছে 10তম, 10/2 অর্থাৎ 5তম সংখ্যা, 5তম সংখ্যার যে মান সেটাই হবে মধ্যমা। 5তম সংখ্যা কত আছে, 5তম সংখ্যা এই যে সিরিয়াল নাম্বার নিয়ে নিয়েছি, 5-এর সাথে দেখো 9 আছে, তাহলে 9 হলো, 9 হচ্ছে এখানে মধ্যমা, 9 হলো মধ্যমা। 3 নম্বরে আমি আর একটা অঙ্ক নিয়েছি, সেখানে ডেইলি ওয়েজ দেওয়া আছে, নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া আছে,
এখানে এখানেও আমি কি করব না এইদিকে করি এখানে আমি এন ইঞ্চ করে নিচ্ছি প্রথমে সেটা হলো প্রথমে হলো এক্স এর ভ্যালু হলো 5 তার সাথে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 এর সাথে ফ্রিকোয়েন্সি কত 20 তারপরে আছে 7 7 এর সাথে ফ্রিকোয়েন্সি 15 তারপরে আছে 8 8 এর সাথে ফ্রিকোয়েন্সি 12 তারপরে আছে 10 10 এর সাথে ফ্রিকোয়েন্সি 15 এবং তারপরে 11 হচ্ছে 18 এখানে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাংলায় কি বলবো বাংলায় হচ্ছে ক্রমযোগ যেহেতু ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে পরিসংখ্যা এটা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা এই ক্রমযৌগিক পরিসংখ্যা কি না এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা দুভাবে পরিমাপ করা যায় একটা হচ্ছে একটা হলো লেস দ্যান টাইপ আর একটা হচ্ছে মোর দ্যান টাইপ এই যে এক্স এর ভ্যালু আছে এই এক্স এর ভ্যালু দেখো এখানে যদি লেস দ্যান টাইপ করি তাহলে লেস দ্যান টাইপ সিএফ যদি লিখি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে সিএফ বলতে পারি তাহলে কি দাঁড়াচ্ছে না এক্স এর ভ্যালু 5 যখন তার কম পরিসংখ্যা আছে কত এখানে নাম্বার অফ ওয়ার্কার্স তো নাম্বার অফ ওয়ার্কার্স কতজন আছে পাঁচের পাঁচ পাঁচ টাকা পায় ডেইলি ওয়েজ 5 টাকা পায় এরকম নাম্বার অফ ওয়ার্কার্স কতজন আছে বা তার কম 5 টাকা বা 5 টাকার কম যারা পায় ডেইলি ওয়ার্কার কতজন আছে দেখছি 20 জন 7 টাকা বা 7 টাকার কম পায় এরকম ডেইলি ওয়ার্কার কতজন আছে না এই যে 5 টাকা যারা পায় তারাও এর মধ্যে পড়বে আবার 7 টাকা যারা পায় বা তার নিচে যারা সবাই এর মধ্যে পড়বে তাহলে কি হবে 20 প্লাস 15 হচ্ছে 35 বোঝাতে পারলাম যে এবার যদি আছে 8 টাকা ডেইলি ওয়েজ মানে দৈনিক মজুরি 8 টাকা বা তার কম পায় কতজন তখন এই যে 20 15 12 যোগ হবে তাহলে হবে 35 এর সাথে 12 যোগ করলে 47 এই সেরকমভাবে এইখানে 10 টাকার কম 10 টাকা বা 10 টাকার কম কতজন পায় তাহলে এই চারটি যোগ আসবে ডেইলি ওয়েজ 10 টাকা বা তার কম যারা পায় তাদের সংখ্যা কত তাদের সংখ্যা হচ্ছে এই 15 এই 47 এর সাথে যোগ হবে যোগ হয়ে কত হবে 62 তারপরে 11 টাকার কম ওয়েজ কারা পাচ্ছে সেটা যোগ হয়ে হবে কত 18 যোগ হবে 62 সাথে 80 এখানে সামেশন FI যেটা সেটাই তো ক্যাপিটাল N সেটা ক্যাপিটাল N সেটা হচ্ছে 80 আসবে এখানেও সেইটা আসবে এবার মধ্যমা কত হবে না মধ্যমা এখানে হবে N প্লাস 1 বাই 2 এথ ভ্যালু তাহলে N হচ্ছে 80 প্লাস 1 বাই 2 সমান সমান 40.5 এথ ভ্যালু তাহলে 40.5 এথ ভ্যালু কোথায় না সিএফে গিয়ে দেখতে হবে 40.5 এথ কোথায় আছে 35 থেকে 47 এর মাঝে সবাই আছে এখানে 40 সেই অনুযায়ী কত হচ্ছে না মধ্যমার মান হচ্ছে এখানে 8 মধ্যমার মান 8 তো তাহলে আজ আমি তোমাদের শেখালাম কিভাবে মধ্যমা বের করতে হয় যদি শুধু চলরাশি মান দেওয়া থাকে তা যদি বিজোড় সংখ্যা থাকে মানগুলো তাহলে কিভাবে বের করতে হবে
যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিভাবে বের করতে হবে, ফ্রিকোয়েন্সি থাকলেই বা কিভাবে বের করতে হবে, আর এরপরের দিন আমি যে ক্লাস থাকলে পারে অর্থাৎ শ্রেণী দেওয়া থাকলে সাথে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে কিভাবে তোমরা মধ্যমা বের করবে সেটা দেখাবো। আজ এই পর্যন্তই।